নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলে আপনার স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব আষাঢ় মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়সূচি নিয়ে। সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তৎসঙ্গে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও আসছে আষাঢ় মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়ক্ষণ জানতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আষাঢ় মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়সূচি। প্রথমে আলোচনা করব আষাঢ় মাসের অমাবস্যার সময়সূচি নিয়ে। আসছে 14ই আষাঢ় 1429 বঙ্গাব্দ, 29 জুন 2022 বুধবার অমাবস্যা, এবং অমাবস্যা তিথি শুরু হবে 13ই আষাঢ় 1429 বঙ্গাব্দ, 28 জুন 2022 মঙ্গলবার সকাল 5:09 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি, এবং অমাবস্যা তিথি থাকবে 14ই আষাঢ় 1429 বঙ্গাব্দ, 29 জুন 2022 বুধবার সকাল 7:05:32 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি, এবং সূর্যোদয় হবে সকাল 4:56:51 গতে, এবং আদ্রা নক্ষত্র থাকবে রাত্রি 9:28 পর্যন্ত। বৃদ্ধি যোগ থাকবে সকাল 9:07:54 পর্যন্ত, নাকরণ থাকবে সকাল 7:05:32 পর্যন্ত, তারপর কিন্তুক নাকরণ। এবং এই বিশেষ দিনে সূর্যদেব এবং চন্দ্রদেব উভয়ই থাকবেন মিথুন রাশিতে। এবার শুভকর্ম। শুভকর্ম সকাল 7:05:32 গতে দেবতা প্রতিষ্ঠা, শ্রী শ্রী বিষ্ণু প্রতিষ্ঠা, শ্রী শ্রী শিব প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা এবং ধান্যচ্ছেদন। শ্রীধাম পুরীতে সকাল 7:05:32 গতে শ্রী শ্রী জগন্নাথ দেবের নেত্রোৎসব এবং উভাযাত্রা উৎকলমতে। এবার অমৃতযুগের সময়সূচি। অমৃতযুগ থাকবে সকাল 7:42 থেকে সকাল 11:15 পর্যন্ত, আবার দুপুর 1:55 থেকে বিকেল 5:29 পর্যন্ত থাকবে অমৃতযুগ, আবার রাত্রি 9:45 পর্যন্ত থাকবে অমৃতযুগ, এবং মধ্যরাত্রি 12:03 থেকে রাত্রি 1:29 পর্যন্ত থাকবে অমৃতযোগ। এবার অমাবস্যার উপবাস এবং নিশিপালন। অমাবস্যার নিশিপালন 13ই আষাঢ় 1429 বঙ্গাব্দ, 28 জুন 2022 মঙ্গলবার, এবং অমাবস্যার উপবাস 14ই আষাঢ় 1429 বঙ্গাব্দ, 29 জুন 2022 বুধবার। বলে রাখি সকাল 7:05:32 মধ্যে স্ত্রী, তৈল, মৎস্য, মাংসাদি সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। সময়সূচি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্বর আপনার কমেন্টের উত্তর দিয়ে দিতে। এবার আলোচনা করব আষাঢ় মাসের পূর্ণিমার সময়সূচি, অর্থাৎ গুরু পূর্ণিমার সময়সূচি নিয়ে। আসছে 28 আষাঢ় 1429 বঙ্গাব্দ, 13ই জুলাই 2022 বুধবার পূর্ণিমা। এই পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা নামে জানা যায়, এবং এই পূর্ণিমাতে শ্রী শ্রী ব্যাসদেবের পূজা অর্চনা করা হয়। এবার জেনে নেওয়া যাক পূর্ণিমার সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 27 আষাঢ় 1429 বঙ্গাব্দ, 12ই জুলাই 2022 মঙ্গলবার। চতুর্দশী তিথি থাকবে রাত্রি 2:58 পর্যন্ত, তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি, এবং পূর্ণিমা তিথি থাকবে 28 আষাঢ় 1429 বঙ্গাব্দ, 13ই জুলাই 2022 বুধবার রাত্রি 12:28, 43 সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এই বিশেষ দিনে সূর্যোদয় হবে প্রাতঃ 5:02:15 গতে, এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:21:49 গতে। চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6:18 গতে, এবং এই বিশেষ দিনে পূর্বাষাঢ় নক্ষত্র থাকবে রাত্রি 12:22 পর্যন্ত। ইন্দ্রযোগ থাকবে দুপুর 1:48:09 পর্যন্ত। বৃষ্টিকরণ থাকছে দুপুর 1:42:28 পর্যন্ত, তারপর ভবকরণ। চন্দ্রদেব থাকবেন ধনুরাশিতে এবং সূর্যদেব থাকবেন মিথুন রাশিতে। এবার শুভকর্ম। শুভকর্ম দীক্ষা, এবং রাত্রি 12:28:43 মধ্যে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে স্নান, দান, পূজাপাঠাদি করা যাবে। এবার জেনে নেওয়া যাক অমৃতযুগের সময়সূচি। অমৃতযুগ থাকছে সকাল 7:42 থেকে সকাল
11:15 পর্যন্ত, আবার দুপুর 1:55 থেকে বিকেল 5:29 পর্যন্ত থাকবে অমৃতযোগ, আবার রাত্রি 9:55 পর্যন্ত থাকবে অমৃতযোগ, আবার মধ্যরাত্রি 12:03 থেকে রাত্রি 1:29 পর্যন্ত থাকবে অমৃতযোগ, সন্ধ্যা 6:21:49 গতে রাত্রি 7:57:49 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। এবার উপবাস ও নিশি পালন। আষাঢ় পূর্ণিমার উপবাস ও নিশি পালন। 28 আষাঢ় 1429 বঙ্গাব্দ, 13 জুলাই 2022 বুধবার, রাত্রি 12:28 43 সেকেন্ডের মধ্যে স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। তাহলে এ ছিল আষাঢ় মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়সূচি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা ধর্মসংস্কার চ্যানেলেই নতুন আছেন তারা অবশ্যই ধর্মসংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।